বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রকল্পের নামে দেশে যে দুর্নীতি চলছে তাতে দুদকের নীরব ভূমিকা পালন করায় অবাক হয়েছে বিএনপি। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। উন্নয়নে নয়, দেশের দুর্নীতি দুরন্ত গতিতে এগিয়ে চলছে বলেও মন্তব্য করেন রিজভী। এদিকে রংপুর 3 আসনের উপনির্বাচনের ফর্ম বিক্রি শুরু করেছে বিএনপি। এবার দুর্নীতির বিশ্ব রেকর্ড গড়েছে স্বাস্থ্য অধিদপ্তর আর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। কেনাকাটাতেই অন্তত 41 কোটি টাকার দুর্নীতির প্রাথমিক প্রমাণ পেয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। শাসক দলের লোকজন এই প্রতিটি দুর্নীতি আর লুটপাটে জড়িত, ফলে পত্রপত্রিকা ও মিডিয়া যখন এই দুর্নীতি যতটুকু পারছে প্রকাশ করছে, এরপরেও এই সরকারের টনক নড়ে না।